হ্যালো স্টুডেন্টস আজকের এই ভিডিওটা মেনলি মাধ্যমিক যারা দেবে দু হাজার চব্বিশ সালে তাদের জন্য তোমাদের রাইটিং স্কিলে টোটাল তিরিশ নাম্বার থাকবে এবং সেখানে তিনটি রাইটিং তোমাদেরকে লিখতে হবে দশ নাম্বার করে থাকবে আজকে এই ভিডিওতে আমি এডিটোরিয়াল লেটার সম্পর্কে একটু আলোচনা করবো এবং তিনটি এডিটোরিয়াল লেটার তোমাদের সামনে তুলে ধরবো প্রথমে যে লেটারটি নিয়ে আমরা আলোচনা করবো রাইট এ লেটার টু দ্য এডিটার অফ অ্যান্ড ইংলিশ ডেইলি অ্যাবাউট ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর এরিয়া ইররেগুলার ক্লিয়ারেন্স অর্থাৎ গার্বেজ মানে জঞ্জাল ময়লা তোমার এলাকাতে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না সেই অভিযোগ জানিয়ে এডিটারকে একটা চিঠি লিখতে হবে চিঠি লেখার প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে বাঁ দিকে ঠিকানা দিতে হবে এডিটারের তাহলে টু দ্য এডিটার দ্য স্টেটসম্যান পেপারের নাম কলকাতা সাত লক্ষ এক এবার তোমাকে সাবজেক্ট দিতে হবে কি সাবজেক্ট তোমার এই চিঠির সাবজেক্ট হচ্ছে ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ তাহলে এটা লিখতে হবে এবার স্যার বলে তোমাকে শুরু করতে হবে এখানে যে প্রথম প্যারাটা আমি দিয়েছি এই প্যারাটা যদি মুখস্থ করে রাখো তাহলে সব রকম এডিটোরিয়াল লেটারের ক্ষেত্রেই তোমরা এটা ইউজ করতে পারবে শুধুমাত্র অ্যাবাউটের পরে যে সেকশনটা রয়েছে এইটুকু চেঞ্জ করতে হবে যা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা এই জায়গাতে বসে যাবে তাহলে কি বলছে দেখো আই শ্যাল বি হাইলি অবলাইজড ইফ ইউ কাইন্ডলি পারমিট মি সাম স্পেস ইন ইউর এস্টিমড ডেলি আমি চিরজ্ঞ চিরকৃতজ্ঞ থাকব আপনার কাছে যদি আমি একটু জায়গা পাই আপনার মূল্যবান দৈনিক পেপারে টু এক্সপ্রেস ব্যক্ত করার জন্য মাই কনসার্ন আমার দুশ্চিন্তা অ্যাবাউট অ্যাবাউট মানে সম্বন্ধে তাহলে যে সম্বন্ধে তুমি চিঠি লিখবে সেটা লিখতে হবে তাহলে অ্যাবাউট ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি তোমার এলাকাতে যে অনিয়মিত জঞ্জাল পরিষ্কার হয় সেটা সম্পর্কে এবার মাঝের যে প্যারাটা থাকবে সেটা কিন্তু তোমার হচ্ছে বডি অব দ্য লেটার এইটা প্রত্যেকটা লেটারের ক্ষেত্রে চেঞ্জ করতে হবে আর বাকি প্রথম প্যারা এবং তৃতীয় প্যারা তোমরা মোটামুটি একই রকম রাখতে পারো তাহলে চলো দেখি এখানে কি আছে অফলেট মানে সম্প্রতি ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন আওয়ার এরিয়া আমাদের এলাকাতে অনিয়মিত জঞ্জাল পরিষ্কার হ্যাজ মেড আওয়ার লাইফ আনবিয়ারেবল আমাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে দ্য গার্বেজ ইজ নট রিমুভড রেগুলারলি এখানে যে নোংরা থাকে বা জঞ্জাল থাকে সেটা নিয়মিত পরিষ্কার করা হয় না দ্য আনকালেক্টেড গার্বেজ রট এবং যে গার্বেজটা থেকে যায় সেটা পচে যায় রট কথার অর্থ হলো পচে যাওয়া অ্যাজ এ রেজাল্ট ফলে এ ফাউল স্মেল অফ দ্য রটেন গার্বেজ হ্যাংস ইন দ্য এয়ার সেই পছা জঞ্জাল থেকে যে দুর্গন্ধ সেটা বাতাসে ছড়িয়ে পড়ে দ্য রটেন গার্বেজ ইজ দ্য ব্রিডিং গ্রাউন্ড ব্রিডিং গ্রাউন্ড মানে হচ্ছে চারণভূমি অফ মস্কুইটোস মানে মস্কুইটোদের স্বর্গ হয়ে যায় মশা এবং মাছিদের ফ্লাইস মানে মাছি ম্যালেরিয়া হ্যাজ স্টেজড এ কাম ব্যাক ইন সাম পার্টস অফ আওয়ার এরিয়া আমাদের এলাকার কিছু জায়গায় ম্যালেরিয়া আবার প্রত্যাবর্তন করেছে আবার ফিরে এসেছে ইট হ্যাজ অলরেডি বিন রিপোর্টেড ইন দ্য লোকাল পেপারস এটা ইতিমধ্যেই লোকাল পেপারেও রিপোর্ট করা হয়েছে লেখা হয়েছে উই হ্যাভ রিকোয়েস্টেড দ্য লোকাল অথরিটি সেভারেল টাইমস ফর এ পজিটিভ সলিউশন আমরা স্থানীয় কর্তৃপক্ষের কাছে অনেকবার আবেদন জানিয়েছি বাট উইদাউট সাকসেস কিন্তু কোনো সফলতা আসেনি দ্য প্রবলেম ইজ ইন ডিড এ সিরিয়াস ওয়ান এই সমস্যাটা খুবই গুরুতর কজিং আনটোল্ড সাফারিং টু দ্য পিপল অকথ্য নির্যাতন মানুষের ওপরে আনছে এ কনফিডেন্ট অথরিটি ক্যান সলভ দ্য প্রবলেম একটা নির্ভরযোগ্য কর্তৃপক্ষ এটা সমস্যার সমাধান করতে পারবে বাট ইট ইজ এ পিটি দ্যাট দ্য লোকাল অথরিটি ইজ প্যাসিভ ইন দিস ম্যাটার কিন্তু এটা একটা করুণার ব্যাপার যে এই ব্যাপারে যে লোকাল অথরিটি আছে স্থানীয় যে কর্তৃপক্ষ আছে তাদের ভূমিকা কিন্তু নিষ্ক্রিয় ঠিক আছে এখানে থার্ড প্যারা তুমি যোগ করতে পারো এইভাবে যে ইউ দেয়ার ফোর আর রিকোয়েস্টেড টু ভেন্টিলেট ভেন্টিলেট কথার অর্থ হলো তুলে ধরা দ্য ম্যাটার টু সলভ দ্য প্রবলেম সহজ করে দিয়ে দিলাম সলভ দ্য প্রবলেম এটা থার্ড প্যারা হিসাবে তোমরা ইউজ করতে পারো তারপরে ইওরস ট্রুলি শেষে এবং বাঁ দিকে তোমার জায়গার নাম এবং তোমার ডেট দিতে হবে এরপরে দু নাম্বার যে এডিটোরিয়াল লেটার রয়েছে এখানে দেখো প্লাস্টিক ব্যাগ সম্পর্কে এখানে আমি ছোটো করে লিখেছি এখানে কী বলছে প্রথমে বলছে থ্রু দ্য কলামস অফ ইওর থ্রু ইউর এস্টিমড ডেলি আই উড লাইক টু এক্সপ্রেস মাই কনসার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ প্লাস্টিক ব্যাগস অ্যান্ড ওয়ান্ট টু অ্যাপিল টু দ্য অথরিটি টু পুট এ পারমানেন্ট ব্যান অন প্লাস্টিক ব্যাগস অর্থাৎ প্লাস্টিক ব্যাগসের ওপরে যেটাকে ব্যান করা উচিত সেইটা সম্পর্কে এখানে লেখা হয়েছে প্লাস্টিক ব্যাগস আর ইজিলি অ্যাভেলেবেল এভরিওয়ার বলছে প্লাস্টিক ব্যাগ সব সর্বত্রই খুব সহজেই পাওয়া যায় দে আর ভেরি পপুলার ইন গ্রসারি স্টোরস মুদিখানায় এগুলো খুবই জনপ্রিয় ফর ক্যারিং গ্রসারিজ মুদিখানার যে মালপত্র সেগুলো বহন করার ক্ষেত্রে প্লাস্টিক ব্যাগস আর এ থ্রেড টু এ হিউ টু হিউম্যানিটি মানবতার কা মানবতার কাছে প্লাস্টিক ব্যাগস একটা থ্রেড মানে হুমকি স্বরূপ অ্যাজ দে কজ হার্ম টু দ্য প্ল্যানেট ইন ভেরিয়াস ওয়েজ যেহেতু তারা বিভিন্নভাবে আমাদের গ্রহের ক্ষতি করে অর্থাৎ পৃথিবীর ক্ষতি করে অ্যাজ প্লাস্টিক্স আর নন বায়োডিগ্রেডেবল যেহেতু প্লাস্টিক নন বায়োডিগ্রেডেবল মানে অপচনশীল ইট টেক্স হান্ড্রেডস অফ ইয়ার্স ফর দেম টু ডিগ্রেড বলছে অনেক বছর একশো বছর সময় লেগে যায় এটা পচতে ক্রিয়েটিং এ ল্যান্ডফিল এবং যে জমি থাকে সেটাকে ভরাট করে দেয় প্লাস্টিক ডেস্ট্রয়েস ন্যাচারাল ফুড চেন্স আমাদের যে স্বাভাবিক শৃঙ্খল সেটাকে নষ্ট করে পোজিং এ সিগনিফিকেন্ট রিস্ক টু ওয়াইল্ড লাইফ এবং আমাদের যে বন্য পশু তাদের কাছেও একটা ঝুঁকি স্বরূপ হয়ে যায় এই প্লাস্টিক ব্যাগস তাহলে এখানেও তুমি থার্ড প্যারা হিসাবে বা ফোর্থ প্যারা হিসাবে এটা লিখতে পারো যে অথরিটিকে রিকোয়েস্ট করছি আপনার মাধ্যমে তাহলে এরকম লিখতে পারো থ্রু ইয়োর ডেলি আপনার ডেলির মাধ্যমে i request the authorities authorities concerned to ban plastic bags এটা থার্ড প্যারাগ্রাফ হিসেবে তোমরা এখানে লিখবে এবং তারপর এখানে ইয়র্স ট্রুলি এখানে নিজের সই করবে এবং এখানে জায়গার নাম এবং ডেট দেবে তাহলে চলো তিন নাম্বার কি আছে এটা দেখি আমরা এবার তিন নাম্বারে আমরা দেখতে পাচ্ছি র্যান্ডম মিস ইউজ অ্যান্ড হার্মফুল ইফেক্টস অফ মোবাইল ফোন মোবাইল ফোনের যে র্যান্ডম মিস ইউজ হচ্ছে অপব্যবহার হচ্ছে সেইটার ওপরে এটা তো বলেই দিয়েছে যে আইসএল বি হাই লি বলা আছে অ্যাবাউটের পর থেকে সাবজেক্টটা বসবে দেখো স্মার্টফোন হ্যাজ বিকাম এন ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার লাইফ স্মার্টফোন আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে উই ক্যান নট ইমাজিন এ সিঙ্গেল ডে আমরা একটা একটা সিঙ্গেল ডে আমরা ইমাজিন করতে পারবো না কল্পনা করতে পারবো না উইদাউট ইউজিং স্মার্টফোন স্মার্টফোন ব্যবহার না করে ইট হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস এর অনেক মানে সুফল আছে বাট কিন্তু সাম পিপল আর ইউজিং স্মার্টফোন কিছু কিছু মানুষ স্মার্টফোন ব্যবহার করছেন হোয়াইল ড্রাইভিং গাড়ি চালানোর সময় অর ক্রসিং রোডস অথবা রাস্তা পার হওয়ার সময় অ্যাজ এ রেজাল্ট ফলে দে মিট উইথ সিরিয়াস রোড অ্যাক্সিডেন্টস তারা সম্মুখীন হচ্ছেন বিপজ্জনক পথ দুর্ঘটনার সো সুতরাং ইট ইজ আওয়ার ডিউটি এটা আমাদের কর্তব্য টু ইউজ স্মার্টফোন জুডিশিয়াসলি স্মার্টফোনকে ব্যবহার করতে হবে জুডিশিয়াসলি মানে বিচক্ষণের মতো মোরওভার আরও দ্য হার্মফুল রেডিয়েশন ফ্রম এ স্মার্টফোন আমরা জানি স্মার্টফোন থেকে রেডিয়েশান বেরোয় তাহলে এই যে রেডিয়েশান বেরোচ্ছে ক্ষতিকারক হার্মস আওয়ার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ এটা আমাদের দৈহিক এবং মানসিক স্বাস্থ্যের ক্ষতি করছে ব্রাইট লাইট অব দ্য ডিসপ্লে কজেস হার্ম টু আওয়ার আইস যে তীক্ষ্ণ বা যে জোরালো আলো ডিসপ্লে থেকে বেরোয় মোবাইলের সেটা আমাদের চোখের ক্ষতি করে এখানে থার্ড প্যারা হিসেবে এটা তোমরা লিখতে পারো যে ইউ দেয়ার ফোর রেডিটারকে বলছো তুমি ইউ দেয়ার ফোর আর রিকোয়েস্টেড টু ভেন্টিলেট ভেন্টিলেট মানে তুলে ধরা ভেন্টিলেট দ্য ইস্যু সো দ্যাট যাতে করে দ্য পিপল বিকাম অ্যাওয়্যার মানুষ যাতে সচেতন হয় এখানে যোগ করে দেবে তারপর ইয়ার্স ট্রুলি এবং জায়গার নাম এবং ডেট আর এখানে নিজের সিগনেচার করে দেবে তাহলেই হয়ে যাবে তাহলে এইভাবে এডিটোরিয়াল লেটার করবে আর এইগুলো করবে এই যে লেটারগুলো লিখছি আমি এগুলো ডেসক্রিপশানে তোমাদেরকে পিডিএফ আকারে দিয়ে দেব এগুলো ওখান থেকে তোমরা ইচ্ছা করলে ডাউনলোড করে বা খাতায় লিখে নিতে পারবে এবং এছাড়াও অন্যান্য যদি কোনো রাইটিং সংক্রান্ত তোমাদের তথ্য বা কোনো রাইটিং যদি প্রয়োজন হয় তোমরা অবশ্যই আমাকে জানাবে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও Have a great day.